জগত রে দুনিয়া যখন ঘুমাইয়া যায় আমি আল্লাহর রহমতের দরজা খোলা হইয়া যায়। রাত্র যত গভীরের দিকে যাইব আমি আল্লাহ পাকের রহমতের দরজা রহমতীয় বান্দাদের জন্য খোলা হবে। ওই রহমতীয় বান্দাদের জন্য আল্লাহ ঘোষণা কোরআনে কাদিমে করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেন ইমানদারকে ডাক দিলেন? কারণ শুরুতে ভূমিকার মধ্যে কিছু আলোচনা কোরআন হাদিস রাখতে হবে, ঠিক কি না? না হলে ওরা বলবে আমরা কিচ্ছা কাহিনী দিয়ে শেষ করা যায়। ইমাম হুসাইন রক্ত দিলেন নবীর উম্মতের জন্য, ঠিক কি না? যারা ইমানদার ছিল তাদের বেড়া পার করার জন্য এখন এই শহাদায় কারবালার সম্পর্ক বলেছেন বাজান। এই সম্পর্কটা বড় মারাত্মক, যার অন্তর নরম হবে না বোঝা যাবে তার ভিতরে নবীর মহাব্বত নাই। কারণ আমার নবী কয় আলা লা ইমান আলিমাল্লা মহাব্বত আলা মহাব্বত নবীর করার নাম হচ্ছে ইমান। এখন আমার বন্ধুরা জ্ঞানী গুণী ভাই বাবারা আমাদেরকে ওরা ধিক্কার দেয়, আমাদেরকে ওরা গালি দেয়, জালালি সব কি গালি দেয়। আমি পাই ওয়াজের মধ্যে কথাটাকে শুরু করি কারণ এটা দরকার। আমরা সুন্নিরা ওলি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে জিয়ারত করি কি করি না? জোরে বলেন করি কি করি না? আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারি, আমাদেরকে ধিক্কার দেয় গালি দেয় আমরা বেলে ফ্যাট পূজারি খাট পূজারি। এখন পূজা কারে কয় বানাক না মুলবি বুঝে না, রাগ করবেন না যদি মুলবি থাকেন আমার সামনে আসেন মাজারে যাইলে অজু ছাড়া কেউ ঢুকিনি। হিন্দুরা কি অজু করে? কীর্তন করার টাইম অজু করে? হিন্দুরা দুটা মূর্তি বানায় কয়টা? হিন্দুদেরকে বানাইছে কে? জোরে কথা কই তোকে, আল্লাহ বানাইলেন। হিন্দুরা দুটা মূর্তি বানায়, একটার নাম হচ্ছে ভগবান আর একটার নাম ভগবতী। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কেন কথাটুকু শুরুতে পাই মাহফিলে আমি বলি, আপনারা সরল মানুষ কোরআন হাদিস তেমন বুঝবেন না, কোরআন হাদিস বলবো তবু যারা ধিক্কার দেয় আমরা সুন্নি আলেমরা নাকি মাজার জিয়ারত করি না, আমরা বেলে পূজা করি। পূজা করতে হলে দুটা মূর্তি লাগে, একটা হলো ভগবান আর একটার নাম ভগবতী, কথা বলেন ঠিক কিনা? দুটা মূর্তি বানাইয়া দুধ কলা বাতাসা দিয়া হিন্দুরা কীর্তন করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে নাউজুবিল্লাহ। এখন আমরা মাজারে গেলে কে গুলা বলেনি? জোরে বলেন বলেনি। বৌদ্ধরে বানাইছে কে? জোরে বলেন কে? বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বর। দুইজন ভগম যেইভাবে পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কেন বললাম, বৌদ্ধরা দুধকলা বাতাসা দিয়া পূজা করে কীর্তন করে, ওনারা কীর্তন করে কিভাবে বাবারা মনোযোগ দিবেন? আমি এই জন্য বুঝাইতে চাইতেছি বাবা হুসাইনের মাজারও আছে, ওখানে হুসাইনের জিয়ারত চলে, কথা বলেন ঠিক কি না? তাকায়া দেখেন আল্লাহর নিজের মাজার আছে, আমার নবীর রওজা আছে, ঠিক কি না বাবা? সাহাবাই কেরামের মাজার আছে, ওরা মাজার পূজারি বলে, মাজার জিয়ারত মানে না, যার কারণে শুরুতে কথা বলে আমি কারবালার দিকে চলে যাব। বাজান রে জানি না কার জন্য রে জীবনের শেষ মাহফিল, আজকে মহাব্বতে বসে যান আল্লাহর কসম এই মাহফিলে আমার নবী হাজির আছে। আল্লাহু আকবার বলেন। বাজান এখন দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরলি। দুটা মূর্তি বানাইয়া ওনারা কীর্তন করে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই বাজান আমার কথা যদি বুঝে নেন, যদি ঘুমে থাকেন বুঝবেন না, সবাই সজাগ আছেন? কারা কারা ঘুমে? একটু হাত তোলা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন রাগ করতেছে। আল্লাহ এত টাইমে যদি ঘুমাইয়া যান লইব কে? গত আমি বলি আপনার রাগ করবেন, আমার মাহফিলটা কোথায় শিখাইছি? কুড়ি নাম শুনছেন? বামন বাড়িয়ে কুড়ি নাম শুনছে? কোম্পানি গুঞ্জের পরে ওখান থেকে মাহফিল করি আমি আপনাদের এখানে আসছি। সাড়ে সাতটা মায় আমি জবান দিছি, সাড়ে এগারোটা জিজ্ঞেস করবেন, দাবার ডায়েরি করি বলছি সাড়ে এগারোটা।
আমি 11টা যখন 15 বাজে 15 মিনিটে আমি চলে আসছি সাপবাড়ি। আপনাদের এই জায়গাটা মারাত্মক, যদি হাড়ের রোগী থাকে হয়তো ভালোই গুণলে মারা যায়। তাই করতেছে ওয়াল্লাহ, এত তো মারাত্মক খারাপ, কিভাবে আসবো কিভাবে আসবো। এরপরে ওই গ্রামে মাহফিল করছি, তারা প্রায় 16-17 জন পোলা পায় আমার জন্য অপেক্ষা করতেছে। আমি বলছি বাবা জবান দিছি যেটা আমি যাব, আমি জবান পর খারাপ করি, কালকে দুইটা মাহফিল, দুইটা তিনটা পরশুদিন আবার তিনটা মাহফিল, তাহিনী ভাই সহ দুইটা মাহফিল আছে, দিনের বেলা দুইটা করবো রাত্রে করবো একটা, দুইটা তিনটা বড় কথা। আমরা চাই সুন্নিয়ত তাজা হোক, আমরা চাই নবীর মহাব্বত অন্তর জাগরণ। এবার বদ্ধরা কীর্তন করে, এসন মাগো সরস্বতী কণ্ঠ দণ্ড ফাও, জীব অঙ্গে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর ফলবাদে কোটি নমস্কার, জমান জনমে মাগো সে বিপদ মাই, দব্য মূল্য নিত্য মনস্থতে নম নম। নাউজুবিল্লাহ। এখন জ্ঞানী গুণী ভাই বাবারা বলবেন আমরা কি মাজারে এগুলো বলি না? এরা যে কয় মাজার পূজারি, নাউজুবিল্লাহ কইতেন না, বাদাই মামুলবি পূজায় সিনে না ওলি সিন্ধু কেমনে। এখন আসেন আমার কথার দিকে লক্ষ্য করবেন, শুধু তাই নয় খ্রিস্টানকে বানাইছে কি, খ্রিস্টান তো দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডের, ফুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উনারাও পূজা করে, এমসে বেলসে সাকসে মাইমসে এমসে বেলে 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 মুখি মুড়ি গুণ সাপ কি বেদাসে কান লাগি দেখছে, উঠো উঠো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, হরণ কর রহম কর ইয়া মা কালী। রাগ করবেন না বাজার, আমি হাসানের জন্য বলি না, দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি। ওরা কোন ধরনের মুসলমান যারা ওলি আল্লাহর মাজারকে পূজা বলে? যে ওলি আল্লাহ দেশে না আসলে ইসলাম পাইতাম না, ইসলাম একবার জিন্দা হয়েছে, ইসলাম মানে ইমাম হুসাইনের রক্ত দিয়ে ইসলাম জিন্দা করলেন। এখন আমি প্রশ্ন করবো আপনাদেরকে, ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে, ওই ইসলাম এই দেশে বাবা শাহজালাল এনেছে, এখন শাহজালালের মাজারে গেলে যদি কয় শিরিক বিদাত এদেরকে মুসলমান বলা যাবে? জোরে বলে মুসলমান বলা যাবে? কারণ মুসলমান যার বিনিময় পেয়েছি, মুসলমানই তো যার বিনিময় পেয়েছি, আমি কিতাব থেকে আমার নবীজি এবং মাজার জিয়ারত আর হুসাইনের ব্যাপারে অসংখ্য দলিল দিব, শুধু আপনাদের মনোযোগ চাই। এই জন্য এদিক সেদিক যাচ্ছি, মানুষগুলো যারা প্রস্রাব করতে গেছে, যারা চা খেতে গেছে, আবার যেন মাঠটা ভরে যায় আলহামদুলিল্লাহ বলে। তবে ঘুমে থাকলেও হবে না, ঘুমের ওয়াস নিয়ে বাদ যেতে পারবেন না, সজাগের ওয়াস করতে হবে। আমি গত 14 তারিখ একটা মাহফিল করছি আপনার কাশিম নগর, ক্যামেরাম্যান ছিল, আমি ধরছি 10টা মাইক, রাইতে 2টা মাইক স্যার, তাহিরি ভাই আসার কথা ছিল 1টা 12টা বাজে, উনি আসতে 2 ঘন্টা লেট করছে, আমি 2 ঘন্টা মাইক ধরে মাইক আর কিভাবে ওয়াজ করছি, দাঁড়াই একটা লোক কি 4 ঘন্টা দাঁড়ানো সম্ভব? এটা মদিনালার দয়া স্যার। আমি মিথ্যা কথা বলি না, ক্যামেরাম্যানের ভিডিও আপনারা দেখতে পাবেন, এই অল্প কদিনের মধ্যে ওয়ার্দার সার। তবে অনুরোধ হচ্ছে বাবা, যেহেতু সোহাদাই কারবালার মহাব্বতের কথা বলেছি, কারবালা কাকে কয় এটাই তো জানেন না। আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, নাই নাই কিছু নাই, আল্লাহ লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ আর কিছু নাই। আল্লাহু আকবার। আল্লামা মুহাদ্দিস দেওবন্দি আল কাউলুল মাকদুলের 257 পৃষ্ঠার মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন 233,030 বছর। হুসাইনের সৃষ্টিটা কোত্থেকে জানার দরকার আছে না রে বাবা? কারবালার কথা তো ওখান থেকে আমি নিয়ে যাই বাজাবো, আমার নবী হুসাইনকে কত ভালোবাসতেন, হাসাইনকে কত ভালোবাসতেন শুনেন। ইমাম হুসাইন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া কয় লালা ভাই, আপনার আলোচনা শুনতে ভালো লাগে কিন্তু আজকে আমি নিজে আলোচনা করব। এবার আমার নবী যে নাতি আটটা জান্নাতের যুবকের সরদার,
ইমাম হোসেন ডাক দিয়া কয় নানা ভাই আমি আপনার কাছে আগে প্রশ্ন করি আপনার আপনার নাম কি সুবহানাল্লাহ আমার আব্বা সমস্ত এলেমের শহরের দরজা যার নাম আলী আল্লাহু আকবার বলেন ও নানা ভাই আমি আপনার অনেক বড় আল্লাহু আকবার কর আমার নবী কয় নাতি কি বললেন আপনি আমার চেয়ে বড় কহ আমি আমার সত্তার চেয়ে বড় কই আপনার নানার নাম কি কই আমার নানার নাম উমর কই তাহলে শুনেন আমার নানা কি আমার নানা হলো সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গম্বরের নবী অগণিত নবীদের নবী আল্লাহ পাকের বন্ধু ইনি হইলেন আমার নানা যা আমার নানা কয় নানা ভাই আপনি আমার বড় এই দিয়া সম্মানের দিকে আপনি বলো কারণ আপনার আব্বা আটটা জান্নাতের আপনার আম্মা আটটা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী আল্লাহু আকবার বলেন আপনি বলেন আটটা জান্নাতের সরদার আল্লাহু আকবার কর এই হুসাইন ইমাম হুসাইন নানা জানকে কত ভালোবাসতেন এই কথা বলার পরে আমার নবী আর সইতে পারলেন না কয় নানা ভাই আপনি আমার সর্বদিক দিয়ে বড় আসেন আমার বুকের মধ্যে আসেন বুকের মধ্যে জড়াইয়া লইলেন হুসাইনকে টান দিয়া হাসাইনকে বাম উরাতের মধ্যে বসাইলেন হুসাইন হাসাইনকে ডান উরাতে বসাইয়া আমার নবী দুজনের চেহারার দিকে তাকাইয়া কতক্ষণ একভাবে তাকাইয়া রইলেন সাইয়া আমার নবী কি করলেন চোখের চুমাইতেছে চুমাইতেছে আদর যাচ্ছে এটা কি মহব্বতের আদর না ভালোবাসার আদর হুসাইন তাকায়া রয়েছে নানা ভাইকে বললাম কি নানা ভাই আদর করে আমার ভাইয়াকে অথচ আলোচনা করলাম আমি আমার নানা আমারে আদর করে না মনে মনে কথাটা কইতে দেরি রে আমার দয়াল নবী নূর নালা নূর নবীজি হুসাইনকে টান দিয়া এবার বুকের সাথে জাপটাইয়া দড়াইয়া হাতটা জামির মধ্যে রাখিয়া এইভাবে উপরের দিকে তোলা দিয়া নবী গলার মধ্যে সুবানো আরম্ভ করলো সুমাইতেছে সুমাইতেছে এবার আমার দয়াল নবী যখন গলার মধ্যে সুবানো আরম্ভ করল রে ইমাম হোসেন জিলকানি খায়া নবী থেকে ছুটে গেলেন আমার নানা কেন আমার গলায় সুমা দিল বিচারটা তো সমান হলো না বড় ভাই আর তো সুমা দিল আমার গলা সুমা দিল আমি মানি না মানব না এ কইয়া আল্লাহর কসম জিলকানি দিয়া ছুটিয়া দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির কন্যার বাড়ি অর্থাৎ নিজের বাড়ি ফাতেমার ঘরের মধ্যে ঢুকে গেলেন ঢুকে দেখতেছে খাতুন জান্নাত মা ফাতেমা তো জাহরা নামাজের সিজদার মধ্যে পড়ে আছে আমি এখনো ভূমিকার মধ্যে সোহাদায় কারবালার যে কথাটা বলেছি একটু শুনে নেন যদি আপনারা থাকেন দুইটা আড়াইটা করবেন ইনশাআল্লাহ রাজি আছেন সবাই থাকবেন নি সজাগ কেনা ঘুমে কারা কারা সজাগ থাকবেন হাত তোলা দেন নারায়ণ তাকবীর হুসাইন কত পাওয়ারফুললি হাসাইন কত পাওয়ারফুললি মানুষ তো মনে করে কারবালার কথা বললে আপনার শিয়া বলে ধিক্কার দেয় কত বড় খারাপ যাদের কারণ ইসলাম জিন্দা হতে হে আর কারবালা কি বাপ আজকে এদের ইসিলা আলোচনা করলে আরে বাবা আহলে বাইতের মহব্বত না থাকলে কবর নবী আপনারা আসবেন না কোরআন থেকে আমি প্রমাণ করব ইনশাআল্লাহ কোরআন যেহেতু এই যে লোহে মাহফুজের কোরআন আমি আপনাদেরকে বলি এটা যে কোরআন এটার প্রমাণ কি কথা গন্ধ বাদাম মারা যে কোরআন তো কোরআন এটা মানে এটার একটা দলিল নেই আমি আমজাদ জালালি জালালি সাহেব আমার আব্বার নাম জালালি আমার আব্বা আমার দলিল কথা গন্ধ আমরা যে বাপের সন্তান মানে বাপ আমার দলিল এই জায়গাটার দলিল না থাকলে দশ সাবে কেউ দলিল যান নাই জাগাও তার নাই দলিল যা জাগাও তার মাগ গো মা আল্লাহ যে আল্লাহর দলিল হচ্ছে আমার সুবহানাল্লাহ কোরআন
কোরআনের দলিল হচ্ছে আমার নবী আল্লাহু আকবার কোন কারণ আমার নবী বলেছে এটা কোরআনের আয়াত এটা হাদিস এটা আসমা এটা কিয়াস এটা মান্তিক এটা বালাকাত এটা হাক এটা নাহু এইভাবে 14 আলেমের কথা আমার নবীজি বলেছেন আর এই ওহাবের গোষ্ঠী ওদের মাইন করবেন না আমরা ওহাবি বলে গাছের কাছে কথা কর না কেন আমরা যে ওরা কশিন নিকু আমরা বলে মাজার জিয়ারত করি না পূজা করি আমরা খাট খাট পূজারি মাজার পূজারি ফেট পূজারি কয়নি আমরা কোনদিন সেচ্ছি না এই যে লোহে মাহফুজুল কোরআন কত দামি দেখেন এই 30 পারা কোরআন আমাদের লাখশা লাখ নব কত কত এটা কোন থানা মাধবপুর মাধবপুর থানা কোরআন শরীফ কত মাশাআল্লাহ 114 সূরা আমরা কয়টা মিলে গেছে তো বেশ শুনতে এরা যে আমার নবী শান্তা বেশন করে একটা আয়াত আমার দেখা আমি 20 লাখ টাকা দিই জামান নবীর আমার মত কইছে এখন আসো আমি কি মাইক দিয়ে কইনা মাইক ছাড়া কইছে যদি এলেমের বহর থাকে আমার নবীর নূর আমি 27টা তাফসীর থেকে প্রমাণ করাবো যদি এলেম থাকে বহর থাকে কিতাবের পাওয়ার থাকে আসো মানুষকে গোমরা করো না কারণ গায়ের জোর দিয়া ফতোয়া চলে না মনে করো হুজুর লম্বা আছে শক্তি আছে মোটা আছে তাজা আছে শক্তি দিয়া তাজা দিয়া ঈমান পাওয়া যায় না কথা কয় না কয় ঈমান হবে কোরআনের কথা দিয়ে ঈমান হবে হাদিসের কথা দিয়ে এই জন্য আমি বলি ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না বোমানে নিরঞ্জন দিবে তোর দোজখের আগুনে বলেন ফেলবে তোর দোজখের আগুনে নিরঞ্জন দিবে তোর শিশুর পরে জীবন এলো কতজনে ফল পাইল কেউ নাহি পারে তোমার সনে ঠিক কিনা বাবা ওরে 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরঞ্জন দিবে তোর দোজখের আগুনে বলেন ফেলবে তোর দোজখের আগুনে নিরঞ্জন দিবে তোর কষ্ট হচ্ছে বয়স যখন ফুরবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি ঠিক কিনা বাবা কিছু কিছু কম শুনবি তুই কানে সেদিন বল কমিবে হাতে পায় বল কমিবে হাতে পায় প্রেসারে মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় প্রেসারে মাথা ঘুরায় ছোট অকর দেখবি না নয়নে নিরঞ্জন দিবে তোর দোজখের আগুনে বলেন ফেলবে তোর দোজখের আগুনে নিরঞ্জন দিবে তোর এমন একদিন আসবে চলে বাবা এমন একদিন আসবে চলে বুব্বা সাহেব নয়নের জলে নবীর কথা পড়বে সেদিন মনে কেন বললাম নবীর কথা মনে পড়বে না সাবজেক্ট দিল কারবালার কবির রজনীতে বাবা রে হুসাইনের কথা বললে সইতে পারি না হুসাইন একটা দমর দিয়া মা দেখতেছে জিনিস আল্লাহকে যারা মা বলে ডাকে মা খাতুন জান্নাত সমস্ত আত্মা জান্নাতের যুবকের নারীদের সরদার ইনি মা জননী নামাজের সেজদা আল্লাহ পাক দেরি করে নাই হুসাইন চাইয়াই পিঠের মধ্যে বৈশা গেল বসিয়া মা জননীর গেদির মধ্যে এইভাবে জাতা দিয়া কয় নবীর বেটি গো তোমার আব্বার তো ইজার ভালো না গাইবি একটা আওয়াজ হলো বাদে মা নামাজ ছাড়ো হুসাইনের সুয়ালের জবাব দাও ও ফাতেমা মানুষ নামাজ পড়ে জান্নাতের জন্য উঠাইবার সময় হুসাইন পিছলাইয়া জমিনে পড়া যায় গো আমি আমার কসম খাইয়া কইলাম আপনার আব্বার একটা উম্মত হুসাইন থেকে কিনারে যাইতাম দিতাম না Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar!
মনোযোগ মনোযোগ অন্তরের কান লাগান এবার আমার নবীজির কন্যা এইভাবে মাথাটা না উঠাইয়া হাতরে পিছনের দিকে দিয়ে হোসেনকে সামনে আনলেন আনিয়া কয় আব্বা রে কি বললা আমার আব্বা জানকে কাফের রাইস্তু সত্যবাদী বলে বিচারও বলে তোমার কাছে আমি জানতে চাই ঠোঁট ভালো না গলা ভালো আমার মা জননী ফাতেমা কয় আমিও তো জানি গলার চেয়ে ঠোঁট অনেক উত্তম তাহলে তুমি বিচার করো তোমার আব্বার বিচারটা ভালো না এই কথা কইতে দেরি রে মা জননীর কথা শুনিয়া ছেলে সন্তান না মাকে কত ভালোবাসে হুসাইনের মা কেমন মা সাধারণ মা না এবার ফাতুন জান্নাত মা ফাতেমা তো জহরা হুসাইনের হাতটা ধরিয়া নবীর দরবারের দিকে রওনা হইলেন যাইয়া দেখতেছে আমার নবী কি জানে একটি কাজ করতেছে যাইতে কয় বাবা তুমি কেন আমার সুখের সংসারে আগুন লাগাইলা আমার এই সাজানো সংসারে কেন তুমি আগুন লাগাইলা কি প্রেমের খেলা তুমি খেললা বিচার করো নতুমা আমি ফাতেমা মদিনার বুকে পানি খাইতাম না আমার নবী ডার দিয়া কয় ফাতেমা তোমার কথাটা উঠতে পড়ো ও মা তুমি আমি যেই কারণে ছুমা দিলাম ফুটে আর গলা এই গোপন রহস্য উদ্ঘাটন করো না উদ্ঘাটন করলে তুমি খাতুন জান্নাত সইতে পারবা না কয় বাবা তাহলে আমিও তো পানি খাইতাম না কয় মা কি শুনাইলা কি বললা আমি তোমার আব্বা যেটা আমি জাহিরি ভাবে থাকবো না আমি ইন্তেকালের ছয় মাস পরে তুমি ইন্তেকাল করবা তুমি থাকবা না আমার বিশিষ্ট বিশিষ্ট চাওয়াই কারাম থাকবে না মা আমার বড় নাতিদারে একবার নয় দুবার নয় সাতবার করিয়া জহর খাওয়ায় দিল পারে মা তুমি সইতে পারবা না রে মা নবী এই কথা বলার পরে রে আল্লাহর কসম মা ফাতেমা চোখের পানি বেল বেলাইয়া ফালাইয়া দিচ্ছি সাতবারের টাইমে যখন হাসাইনকে জহর খাওয়াই রে ছোট ভাইয়া ভাইয়া বলে খালি বুকের মধ্যে থাবরা কে আছো আমার ভাই হুসাইনকে আমার সামনে এনে দাও আমি শেষবারের মতন কথা বলে নিব এই বলার পরে ইমাম হুসাইন কথাটা শুনে দৌড়াইয়া আসলেন দেখতেছে ভাই হাসানের চেহারাটা নূরানের চেহারাটা কালো বর্ণ হইয়া গেছি মাতার কিনা দিয়ে বসে কয় ভাইয়া আমার বলো তোমার এই অবস্থা করেছে কে হাসাইন ডাক দিয়া কয় হুসাইন রে এখন এত কথা বলার মতো সময় নাই তোর বুকটা আমার মুখের সাথে লাগা আমি যেই দিকে তাকাই ওই দিকে দেখতেছি নানা জান আমার জন্য দাঁড়াইয়া রইছি হুসাইন একটা ডাক দিয়া কয় ভাই 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 রে তুমি আমারে বলো কে তোমারে এত বড় ক্ষতি করেছে কই ক্ষতি বলার সময় নাই নানা ভাইয়ার হুকুম উম্মতের জন্য জীবন দেব তবু নানা ভাইয়ার উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না এই বলার পরে হুসাইন হাসাইনকে বুকের সাথে জড়াইয়া কয় ভাই একটা বারের জন্য নামটা আমার বলো আমি তারে দুনিয়াতে রাখবো না কয় ভাইয়া এখন প্রতিশোধের সময় না প্রতিশোধ নিব হাসরের ময়দানে হুসাইন বুকের সাথে জড়াইয়া হুসাইন কেঁদে দিলেন ভাইয়ের জন্য কেঁদে কেঁদে বলে ভাই রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কও হইয়া গো ভাই শুনি কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরাবীরে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কাঁদে বাতাসে কাঁদে কান্দে দরিয়া ফানে কে তো পারে খাওয়াইছে জহর রাসূলের পরাণে রে ভাই
রে আমার সোনার চন্দ্রমণি। বাজান, দেশের মধ্যে স্বাধীনতা দিবস এই মাসের ১৬ তারিখ গিয়েছে, সমগ্র বাংলাদেশে স্কুল গুলা সাজাইছে, বড় বড় প্রতিষ্ঠান গুলার মধ্যে ছোট ছোট জড়বাতি লাগাইছে, সরকারি অনুষ্ঠানের জন্য সারা দেশে জড়বাতি লাগায়, যে হুসাইনের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পাইলাম। এই ইসলাম পাইলাম মহরমের ১০ তারিখ আমরা করলে আমাদেরকে ধিক্কার দে আপনারা কিসিয়া, বলে কি বলে না? বাজান, কে হুসাইন শুনে নেন এটাই তো জানেন না। মা বোনেরা যারা পর্দার মধ্যে দেখতেছেন মনটাকে নরম করেন, আহলে বাইতের মহাব্বত সারা কিছু নাই, কোরআন আমার সামনে, আল্লাহর কোরআন আল্লাহ কই কুল হাবিব বললেন, কুল আপনি বলেন, মা আসআলুকু আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ঘোষণা কার? কেন আল্লাহ ঘোষণা দিলেন? এই জন্য আল্লাহ ঘোষণা দিলেন, বর্তমান বাস্তব প্রমাণ নেন, ছেলের জন্য করেন, কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করেন, বাপে জানে পরীক্ষার ফিস সুদের উপরে লাগাইয়া আনে, পরীক্ষার ফিস দিতে পারে না, চাকরির জন্য টাকা লাগবে ৫ লাখ টাকা দিতে পারে না, সুদের উপরে জমিন বিক্রি করে দেয়, কত কষ্ট দিলেন। অথচ এই সন্তান যদি শুনে আপনি করুণা মারা গেছেন, করুণার কথা শুনলে ছেলে আসবে না, কোন মেয়ে দেখতে আসবে না। যদি আপনার বিবির করুণা হয় স্বামী পালাইয়া যাবে, বিবির হলে স্ত্রীর হলে স্বামী পালাইয়া যায়, স্বামীর হলে বিবি চলে যাবে, কোন লোক করুণা মারা গেলে তার ছেলে মেয়েরা আসে না, কারণ করুণা প্রমাণ প্রমাণ হইয়া গেছে, বহু লোক করুণার রোগী জানাজা সারা কবর কিন্তু ইমান লইয়া যদি কবরে আসতে পারো রে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইতে দেরি হব, আমি দয়াল নবী তোর কবরে হাজির হইতে দেরি না। আমার মাহফিল এত কম মানুষ হয় না, আপনারা নেটে দেখবেন যথেষ্ট লোক আমার, আজকে যে মাহফিল করছি বললাম তো ৩ জন লোক করছি, এটার মতন ১০টা প্যান্ডেল হবে পুরো ফিল আপ করে। আমার পর আরেকজন ছিল, আমি নামতে আমাকে দেয় না, এতদিকে না গিয়ে আমি এই জন্য ডাইরেক্ট আলোচনার দিকে ঢুকে গেছি। বাবা, আমরা হোসেনের মহব্বত আসলে চাই কি চাই? দেখেন বাবারা, করুণার কথা বললাম, এটা তো একটা সাধারণ বিষয়, মাটি দিবে শেষ, আর আপনাকে কেউ দেখবে না, কথা কিন্তু হাসার ময়দানে বাপে আপনারা দেখবে, মা আপনাকে দেখবে, বাপ দেখলে পালাইব, কোন দুনিয়াতে আমার ভূত নাই, ছেলে বলবে মা নাই, কেউ কারো পরিচয় দিবে না, ওই দিনের নাম হাসর, ১২টা সূর্য মাতার উপরে দাঁড় করাইব, হুজুর কেন এই দিকে গেলেন, হুসাইনের শান বুঝাইবার জন্য গেলাম, শুনে নেন রে, কেউ কারো নয়, ১২টা সূর্য মাতার উপরে চলে আসবে, বর্তমান সূর্য দূরত্ব জানেননি, শুদ্ধ বিজ্ঞান মতে ৯ কোটি ৮৮ লক্ষ মাইল দূরে সূর্যটা উল্টা ফিরে তাও দেয়, এই রোদটা আমরা সইতে পারি না। বিশেষ করে আসেন দুবাই যান, কাতার যান, ওমান যান, বাহরাইন যান, সৌদি যান, সৌদি আমি ৩বার বড় হজ করছি, আমি জানি বাবার খালিফায় হাঁটা যায় নাই ফাঁকা রাস্তায়, কারণ রোদের এত হিট, এত তাপ, খোলা যেরকম গরম হইয়া যায়, ফাঁকা রোডটা এরকম গরম হইয়া যায়, খালিফায় যদি সৌদির রুটের মধ্যে হাঁটে পায়ের তালুকার মধ্যে ঠুসকুটতে যাবে, যদি আপনাদের এলাকায় কোনো বিদেশি থাকে দুবাই, কাতার, ওমান, বাহরাইন জিজ্ঞেস করিলেন, ওই দেশের ৪০-৪৫ ডিগ্রি তাপমাত্রা ঘরে, ওই ওই সূর্যটা আমাদের সূর্য, একই সূর্য, সূর্য কোনো দুইটা না, ওই সৌদির সূর্য যেটা, বাংলাদেশের সূর্য এটা, এখন এই সূর্যটা তার উল্টা ফিরে তাও, অর্থাৎ উল্টা ফিরে মুখ হলেও একটা, আপনারা তো সুন্নত বুঝেন না, হাতের উল্টা ফিট এটা না, বাটা ফিট, ঠিক আছে,
এখন দেখেন এই ওয়াইপার শিখাম না ডাক করি না ঠিক আতর যায় যে আতর আতর শুনি ওয়াইপার আতর দিলে দেখবেন আতরে বুঝি আছে আতর মধ্যে থাকে এটা দিয়ে ফোলা বানিয়ে করে ফোনের মাধ্যমে আয় হায় 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 আমার নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি আশাদুল্লাহ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতাশাই উম্মত ফিতনা ঝগড়া টাইম আমি রাসূলুল্লাহ একটা মুর্দা শুনে যে ব্যক্তি জিন্দা করবে আল্লাহর কসম আল্লাহ খুশি হয়ে তার আমার মামাতে 100 সুন্দর সব দান এখন এই আতর দাও এটা আমাদের শুরু সুন্নাত সাহাবাই کرام আতর দিতে কি আমার নবী যে ঘাম মুবারক নিয়ে গালা লাগাইতে আল্লাহু আকবার আল্লাহ 40 দিন পর্যন্ত খুশবু থাকত আর বাদাইম না কো আমার बुके এরপরে বালু লাগে এই হাত দিয়ে নাম খান আতরটা তো খুশবু এটা সুন্নাত কথা কন না এটা কেন আপনি হাতুন তাফিদ দিবেন এ উল্টা ফিট বলা হয় এটাকে সূর্য 988 লক্ষ মাইল দূর তাও দেয় আমরা সহ্য করতে পারি না তাকায়া দেখে এই সূর্যটা রচ্ছিল আমরা সইতে পারি না আর হাসর ময়দান বড় ভয়ঙ্কর আল্লাহর কসম এটা আমি বলি নাই কিতাবগণ কিতাব কারকগণ বলতেছেন সাহেবগণ বলতেছেন মাথার উপর সূর্য চলে আসবে কতটুক দূরত্ব এক একটা সূর্য নয় 12টা হবে সূর্য আল্লাহ 12টা সূর্য উল্টা ফিরে থাকবে না বাদ্দা করে দিবে এক একটা সূর্য আমার কথার দিকে মনোযোগ এদিক সেদিক তাকাবেন না আলোচনা কেন হাসরের দিকে গেলাম কেউ কারণ নয় কেউ কারণ নয় ওই দিনের নাম হচ্ছে হাসর মার কাছে যাইবেন মা গো মা আমি না তোমার সন্তান আল্লাহর কসম উনি অস্বীকার করবেন উনি কইবেন আল্লাহর হাইকোর্টে যাইতে পারবেন না জামিনি সাহেব আল্লাহর কাছে এক অবস্থা ফিরাই দিব ওই মুহূর্তে কেউ কারণ নাই রে কিতাব সাক্ষী দেয় আল্লাহর কসম হাসরের পশ্চিম উত্তর কন্যা থেকে আত্মা জান্নাতের সর্দারিনী নারীদের সর্দারিনী মা খাতুনে জান্নাত যখন আল্লাহর হাইকোর্টের বিচারকে রওনা হইবেন আয়েশাই যখন আল্লাহর কসম হাসর ময়দানে কদম তারাই করে আল্লাহর তামার জমিন তারে কদমের খাতিরে শীতল বানাইয়া দিবা দেরি করবে না মাতার মধ্যে কোনটা থাকবো কোনটা না টান দিয়া ফানাইয়া এইভাবে যখন নাড়া দিব রে আল্লাহর 12টা সূর্যের আলো লয় হইয়া যাইবা সূর্য গর্ণা লাগে বা এক এক দেশের এক একটা ভাষা যেমন আমাদের মাধবপুর আমাদের যদিও আমাদের এলাকার কাছে না হয় কিছু কিছু ভাষা আমি বুঝি তবে খাস সিলেটের ভাষা বুঝি না ইটা আমার কইতা আছে যে ফুরি ফুরি মেয়েরে কই ফুরি আমি তো যাই একবার এসে আমার খাওয়ার ফুরি ফুরি খাম কোজ দিতে আমার কি কাক আমরা দেশে কইতে ডাই ফুরি খাইতে নেই কথা কথা খাওয়ার ফুরি কি কয় যদি ফুরি কন ইতার তো বাবুরে ফুরি কয়
কথা বললাম ঠিক এর লাগে এক দেশের এক এক ভাষা কোন দেশের গালি কোন দেশের বলি হইতে পারে হয়তো ভাষা দিয়ে বুঝতে পারি না সূর্য গ্রহণ কথা কথা যখন লাগে দেখবেন সূর্য অর্ধেক চলে গেছে কিন্তু এই অর্ধেক কোন রকম মিঠি মিঠি তা আলো দিচ্ছেন কিন্তু গ্রহের হিট থাকে না মা চুলের তাতালিতে খোদার কসম 12টা সূর্যের আলো আল্লাহ কয় রোদ থাকবে কিন্তু হিট থাকবে না আল্লাহু আকবার এবার মা জনের ক্ষান্ত নাই উনি শাহাদাত আঙ্গুলিটা এইভাবে তার করাইব আল্লাহর আরশটা থরথর করে কাঁপা আরম্ভ করব আবার আল্লাহ একটা ডাক দিয়া কয় মা গো মা ও খাতুন আল্লাহ ফাতেমা আপনার আঙ্গুলটা নামাইয়া দাও আপনার আঙ্গুলের ধাক্কা আমি আল্লাহর আরশ সইতে পারে না তেত্রিশটা শরীর জখম লইয়া হুসাইনে ফোরাতের পাশে সেনারে কুলে লইয়া পাশি মরে তোমার সাথে আমার শত্রুতা তাকায়া দেখে ছয় মাসের কিছু কথা বলতে পারে না একটা উটা মারি দে আমার ছেলে তার জিব্বা দুই দিন বারো পারবে না দুই দিন যাব জিব্বাটা বাইর করতে পারে না একটা উটা মারি দে রে এই বাড়িটা খেলে আমার ছেলেটা জীবন পাইব শিবর একটা ডাক দিয়া খাই হুসাইন রে ফানি যদি দিতে হয় হাত আমার সাথে মিলাও আর এজিদের নামে বায়াত হুসাইন তোর জীবন দিব এজিদের নামে বায়াত হইতাম না আমার এরকম আজগর একজন কেন কুটি আজগর রে আল্লাহ শাহাদাতের রাস্তায় কুরবানি করে দিব লেকিন নানা ভাইয়ার উম্মত জাহান্নামে যাইতাম দিতাম না আনন্দ করে ওরার কাছে কেমন মজা লাগে কিন্তু ওরা ফাঁকি দেয় না চতুর্দিকে ঘুরতেছে হুসাইনে মনটারে নরম করে করে তাকায়া দেখরে ফোরাদের ফানিটা কত কাক খাইতেছে কত শিকালে খাইতেছে কুকুরে খাইতেছে ঘোড়া খাইতেছে কোন বাধা দাস না কিন্তু আমার বেলা বাধা কেন দিবে জানোস নি রে ফানিটা কার উসিলা সৃষ্টি হয়েছে হুসাইন ফানির দিকে তাকাইয়া সিমরের দিকে আঙ্গুল দিয়া কয় তাকায়া দেখ গোড়া ফানি কয় তোরা বাধা দেস না আমার ছেলের সাথে তোদের কি শত্রুতা আমারে বল আমার জীবন লইয়া ছেলেটারে ফানি দেয় সিমর কয় ফানি নাই হুসাইন কেঁদে কেঁদে বলে এই পানি পশু খায় এই পানি কাকে খায় পানি সৃষ্টি নানা আমরা নানার আউলাদেরা পানি রবি মাসার তারা চটপটে চটপটে করে কলি যায় তবু বলে নাই গলার মধ্যে এমন জোরে তীর মারছে আজগরের গলা দিয়া তীরটা ঢুকে গেছে আজগরের চক্ষু গুলো বড় করে হুসাইনের দিকে তাকায় আমি হাতটা উঠাইতে পারে না কোন রকম হাতটা উঠাইয়া সাদা আঙ্গুল দিয়া হুসাইন দিয়ে বুঝাচ্ছে বাবা গো পানি আমার জন্য চাইও না নানা ভাইয়া হাউসে কাউসার পানি লইয়া দাঁড়াইয়া রয়েছে হুসাইনের দুটো হাত পুষ্টি গুলা রক্তে পড়ে গেছে রে এইভাবে রক্ত উপরের দিকে মেলাইয়া কয় আল্লাহ সাক্ষী হইয়া যাও আমার শিশু আজগরের রক্ত প্রতিটা ফোঁটার বদলতে কোটি উম্মতরে দিতে হইব না আল্লাহ
মহাব্বত করেন ভয় থাকবে না, আহলে বাইতের গোলাম হয়ে যান চিন্তা থাকবে না। হোসাইনের বিষয় মা ফাতেমা আঙ্গুল নামায় না, আল্লাহ কয় মা আঙ্গুলটা নামায়া দেন, আপনার আঙ্গুলের ধাক্কাটা আমার আরো সইতে পারে না, সইব কেমনে। এবার এটার ব্যাখ্যা মানতে হলে সামনে যাইতে হয়, যাইতাম নেই যাইতাম নেই। কোন দিকে যাবেন শুনেলেন, আল্লাহ কাকার হইয়া বললাম যে আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি আল কাউলুল মাদুনের 226 পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করতেছেন, কি বলতেছেন শুনেলেন। আমার বন্ধু আমার ভাইরা মনোযোগ, আল্লাহ একাকার 233,030 বছর আল্লাহ একাকার, আল্লাহ একাকার। ওই আল্লাহ ছিল একা, নাহি ছিল তাহার সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে আপন নূর হইতে গো খোদা, হাবিবের নূর করলেন জোদা, যাক মারল আশকের দরিয়া, আই রে সময় যাওয়ায় পড় দুরুদ নবী মুস্তফা, আই রে পড় দুরুদ নবী মুস্তফা, আই রে সময় যাওয়ায় পড় দুরুদ নবী মুস্তফা। আল্লাহ আকবার বলেন, বাজান আহারে বাইত কাকে বলে, আল্লাহ 233,030 বছর আল্লাহ নামের মধ্যে ডুব দেওয়ার পরে কুদরতি ভাবে তাকায়া দেখতেছে। আপনাদের এখানে পুকুর নেই? ফুসকুনির পারে সকালবেলা দাঁড়াইবে, পানি যদি একেবারে নীরব থাকে দেখবেন আপনার ছবিটা পানির দেখা যায়। কথা কথা আমি জানতে চাই, আপনি কি দুইজন নি কয়জন কিরে পানির ভিতরে আমরা দেখা যায়, পানিটা পরিষ্কার কারণে ছবি দেখা যায়, আল্লাহ কুদরতি বাবা তাকায় দেখতেছে সামনে একটা নূরের ছবি দেখা যায়। এবার আল্লাহ কুদরতি বাবা ডাক দিয়ে কয় কুলিয়া মুহাম্মদ, এবার আমার নবীজির নূর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ গোপন আর নাই, আল্লাহ এবার প্রকাশ হইয়া গেল, আল্লাহু আকবার কর। এতদিন ছিল গোপন মান্নার, এবার আল্লাহ প্রকাশ হওয়ার পরে কিতাব কি লেখে শুনলেন, আমার নবী জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির যখন শুরু করলেন, নূরের একটা নূর সামনের দিকে দমর দিলেন, নূর একটা বামের দিকে দমর দিলেন, একটা পিছনের দিকে দমর দিলেন, একটা ডানের দিকে দমর দিলেন, মনোযোগ দিবেন অন্তরের কান লাগান বাজানো, এদিক সেদিক তাকাইলে আলোচনা নষ্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথাগুলা বলতেছি। এবার আল্লাহ কয় সামনের নূর পিছনে নূর ডাইনে নূর বামে নূর। এবার আমার আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করতেছে, আল্লাহ প্রকাশ হইয়া কয় বন্ধু আপনি আমারে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা। ও বন্ধু আমি যেহেতু তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার রব, আমি তাকায়া দেখলাম তুমি আমারে ঘোষণা করলা 12টা হরফ লইয়া, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, তুমি আমারে যা বইলা ঘোষণা দিছো আমি তোমারে কম দিতাম না বেশিও দিতাম না, আমার যা বইলা ডাক দিছো আমি তোমার তা বইলা ডাক দিব। এবার আল্লাহ কয় তুমি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, এ হচ্ছে আমাদের কালিমা। আল্লাহু আকবার কর। এই 12 হরফ 12 হরফ যোগ করলে কত? 24 হরফের কালিমা যদি গলার হার মানাই, আমার আল্লাহ কয় সে হবে ইমানদার। আল্লাহু আকবার কর। এবার আল্লাহ কয় বন্ধু তোমার 12 আমার 12 হইয়া গেল 24 হরফ, এই 24টা হরফের নূরের তাদল্লিতে রাত এবং দিন 24টা ঘন্টা বানাইলা। আমি আল্লাহ নিলাম 4 হরফ আলিফ লাম লাম হা, সুবহানাল্লাহ কয়টা হইছে? আল্লাহ শব্দ 4 হরফ মনোযোগ আলিফ লাম লাম হা, আল্লাহ 4 হরফ আল্লাহ নিলেন, নবীজির নাম থেকে নিলেন মুহাম্মদ, আল্লাহু আকবার কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যখন ঘোষণা দিলেন মুহাম্মদ, নিলেন 4 হরফ মিম হা মিম দাল, আল্লাহু আকবার কর, সাইরে সাইরে যোগ করলে কত?
এবার আল্লাহ কয় বন্ধু এই আটটা হরফ আমি ২৪ থেকে মাইনাস করে ফেললাম আট থেকে যদি ২৪ মাইনাস ২৪ থেকে যদি আট চলে যায় কত থাকে ১৬ রাইখা দিলেন এবার আল্লাহ কয় বন্ধু আমার স্যার আল্লাহ শব্দ তোমার শুরুতে মোহাম্মদ শব্দ চার হরফ স্যারে স্যারে যোগ করলে হয় আর এই আটটা হরফের নূরের তাজাল্লিতে আমি আল্লাহ আটটা জান্নাত বানাইলাম আল্লাহর নূর নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো পেরেছো ইমানের মূল হাদিসে বয়ান দয়া আল্লাহ নবীজির প্রেমে কান্দে নজর পান শুধু টুপি দাড়ি পাগড়ি তারা হয় না মুসলমান ঠিক কিনা বাবা না ইমান হচ্ছে আমার নবী কোরআন সাক্ষী আসেন আমার কাছে এই নবীকে নিয়ে তো ফতুয়া কথা বলেন ঠিক কি না আমার মতন আর তোর মতন হলে তুই কি আর আমার নবী কি আমার নবী চন্দ্রের দিকে তাকাইছে আর উঠাই থেদেরি চন্দ্রটা বাঘ হতে তোরা আমি বলি তুই চন্দ্রটার যদি এক ইঞ্চি লাড়াইতে পারে তাই তোর কাছে মুড়ি দিব রাগ করতেছে বাদাম না মুড়ি ডাইরেক্ট করে দিবি আমার মত দুঃখ লাগে কি লাগে না বাদাম মানুষ এবার আমার আল্লাহ কয় বন্ধু ২৪ টাকে আমি আল্লাহ আর ফরায় সরাই আনিলাম আর থাকে কত ১৬ আমার রসুলকে আল্লাহ কয় বন্ধু তুমি যে জিকির করলা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির অবস্থায় সামনের দিকে নূরের আলো জমত দিলেন জিকির অবস্থা লা ইলাহার ধ্বনি দিয়া জিকির আওয়াজ পিছন দিয়ে নূর দমর দিলেন ডাইনে দমর দিলেন বামে দমর দিলেন চিনেন নি তুমি বন্ধু আমার নবীকে অবশ্যই চিনি এবার আল্লাহ কয় পরিচয় দেন আমার নবীকে হুয়া আলিউন হুয়া ফাতেমা হুয়া হাসাইন হুয়া হুসাইন আমি সহ হইয়া গেলাম পাঁচজন এ হলো এবার আমার আল্লাহ কয় তারা পাঁচজনের নূর দিয়ে আমি আল্লাহ ১৬ রাইখা দিলাম ৫১৬ কত মারহাবা কন ৫১৬ কত আল্লাহ কয় পাঁচজনের নূরের তাজাল্লিতে সুরের গুণ দিলাম ৫১৬ ৮০ হাজার আলম বানাইলা সব আহলে বাইতের বাদাম না নূরই বানাইলা এর বাপের নাম হচ্ছে নূর মোহাম্মদ আবু জাহিলে বলে কারো কই লাগে না যেটা লাগবে মানে কোন হ্যাঁ রক্ত আমলকু গাথা আছে কথা কর না খবরদার আবু জাহিল থেকে সাবধান আমি ওই দিন আপনার বিশ্ব রোড খাজা করবেন আমরা সবাই আসি তাই ভাই সহকার সব বক্তার এখানে খাজা বাবার নামে আল্লাহ আমার আগে বক্তা খাজা বাবার নামে জিকির করেছে আমি অনেক দূর থেকে শুনলাম আমরা ফলো করি এখন তো ঘুমে টানে একদিকে শীতে টানে আরেকদিকে اللهم صل سيدنا مولانا محمد
बदल खातुन जन्नत अंगुल्ला मैला अल्लाह कर्मा मगोमा अपने अंगुलटा नमाइया दें अपना अंगुलेर धक्का अमी अल्लाह सहिते पारि ना माकोय नमाइतम ना बिसेर तोमार काछे चाई आमार काशमे मेंदी हाते दिया जुद्धेर भयते लेगेछे तोमार बान्दारा दुला अवस्थाय तारे छाड़े नाई इमाम काशम रादियल्लाहु ताआला डाक दिया कय मुस्लिम ने शुने राखो नबीर उम्मतेर আমার গায়ে যদি দুলার পোশাক থাকে এই পোশাক নিয়ে আমি হাশর ময়দানে উঠবো রক্ত মাখা শরীর দেখায়া নানা রহমতরে পার করে নি সবার একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য নানা রহমত কিনারে যাওয়া আতুল জান্নাত তো তাকায়া দেখো মিন্দি বাটার গন্ধ গেল না ওর কান্দে রে সো কিনা বিবি রে স্বামী কোলে লইয়া ফতিহারা করলা রে খোদা এই না ভূমণ্ডলে রে কান্দে রে সখিনা বিবি রে নাহি গেল মেহেন্দির গন্ধ রইল নাহি গেল হলদির গন্ধ রইল মদির সিল এই বুঝি কোপালে ছিল আমার রাড়ি বিয়ার দিন কাশে মালি শহীদ হইল সখিনা তার ভাই মাতার কেশ আল্লাহ হইল স্বপ্নে দেখা কান্দে রে সখিনা বিবি রে চিল্লিয়ে কর আল্লাহু আকবার বাবা কাশেম যুদ্ধ করতে রওনা দিছে হোসেন কো ভাতিজা তুমি যাইও না বাবা কাশেম কয় কেন যাইতাম না এক এক করে সবাই রে তারা শহীদ করে দিতেছে কাউকে তারা ছাড়তেছে না ফালি দেয় না ফালি ফালি কইরা আওলা শহীদ হইয়া যাচ্ছে মুহররম মাস আসলে তারা পানির দিকে তাকাইয়া আহলে বাইত স্মরণ করবে আল্লাহর কসম ওই পানিটা তার জন্য আসরে সাক্ষী হইয়া যাইবা আমরা তো কিছু জানি না শুধু দুনিয়া 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 বেশিরভাগ মানুষ এখন টেনশন একটা 800 টাকার কি ঠিক রাগ করলে কার রাগ করে বাবা আমি আপনাদেরকে অনুরোধ আমার দিকে লক্ষ্য এদিক সেদিক আমি বলি আচ্ছা বাবা করলা তরকারি মিনানে দিতা ভিটামিন আছে কোন বিয়ের সাথে মাইতে যদি শুরুতে করলা দেয় বিয়ে জায়গা ভেঙে যাবে তুমি তিতা খাওয়াইতে আইছো অথচ ভিটামিন মানুষ জানে যে করলার মধ্যে ভিটামিন আছে তিতা আমার কথাগুলো অত কারো কাছে শিশ 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 করে হাই চলে যাবে কিন্তু কথাগুলো আসলে কাজে লাগবে যদি মানতে পারে রাগ করে না যা করে কারণ এই ছেলেগুলো যথেষ্ট কষ্ট করছে তার ঘুম হারাম কোথায় প্রশাসনের কাছে গেছে ওখানে যাবো আমি জামালের সাথে চাই আমার তিন দিন আগে বলতেছে ভাই আপনি কোনো টেনশন করুন আমি থানা থেকে পুলিশ বলছি পুলিশ আসবে আমি তো ওই ভয় পাই না আল্লাহর কসম ওয়াহাবি করে জাররা পরিমাণ ভয় পাই তাকাইতের কথা কবি মদিনালার গোলা ইমা শহীদ নূর ইসলাম ফারুক উদ্দিন জীবন দিছে ইমান দেয় না আমরা ওই ফারুক কারণ ওদের খাসালো এরা পিছন থেকে একটা ডিম মারে কিতাবের সাহস থাকলে তুমি সামনে আসো ইসলাম মারামারি পছন্দ করে না তোমার যদি বহত থাকে আসো বসো আমরা তোমাদের প্রশ্ন দিলে আমরা মানব কেন অত ফিসকিনার কো আমার নবী নূরের না মিলাদের কি আম লাগতো না তো কিতা লাগতো তোর কাছে তুই সবে লাগতো না সবে বিদাত বিদাত মিলাদ বিদাত কিয়ামত বিদাত জানাজার পরে দোয়া বিদাত তোর কাছে গুন্ডার আছে কথা কন না গা বাবা যেদিকে যায় সব বিদাত লইয়া তুই আছো মা জানাজার পরে বিদাত জানাজার মুনাজাত কে ডাইরেক্ট কো মানা লাগবে না কথা কন না গা অন্য গায় লাগা মনে গুলো নাই ওয়াল্লাহ কিতা কন যে সমস্ত হুজুর বলবে জানাজার পরে দোয়া লাগবে না আমার কাছে দূরে আনবেন হুজুর আপনারা ভাই নকন আমরা বাড়ি কই মিলে আমার ফোন দিবেন আমি যদি নাই এদিন কই বন্ধু হুজুর এটা সিটিং রাগ করেন নি বাবা এটার দৌড়া রাখবেন এটা দেখবেন যে হাপান আগে মুচে বাড়াই দিবেন এগুলার মুখ পর্যন্ত আছে শক্তি ফুনজি কিচ্ছু নাই কারণ
এরা যেমন নবীর বিশ্ব নবী বলে খেতা করে, এই কোরআন তো বিশ্ব শব্দ ব্যবহার করে। একটা শব্দ সে যদি কোরআনে দেখাইতে পারে বিশ্ব নবী কোরআনে বলছে, আমি তার জন্য 20 লক্ষ টাকা। এখন বলবেন জালালি হুজুর তোলে কোরআন কি করে, কোরআন বলে আমার নবী কুল কায়না কায়না, সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, সমস্ত মানুষের নবী, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত নবীদের নবী, 80,000 আলমের নবী, মাগরিবের নবী, মাসিকের নবী, সিমালের নবী, গুরুবের নবী, আর সাদিমের নবী, সাত আসহার নবী। আল্লাহু আকবার বলে বাদাইন না ডাইরেক্ট বিশ্বে নেই, বিশ্ব শব্দটাই যদি বুঝুক তা আমার নবীর শান বুঝতে গেলে এখন সামনে যাওয়া লাগে, কারণ নবী নবী করে আমরা মরতে চাই কি চাই না, নবী আমার ঈমান, নবী আমার জান, কথা বলে ঠিক কি না বাবারা, এই নবীর মহব্বত ছাড়া উত্তর নাই, নামাজ তার জন্য নাই, নামাজ পড়বে লাভ হবে না, দুলার তলা যদি ফুঙ্গে থাকে মাছ ধরবে, মাছ পড়তে থাকবে মাছ পেতো না, ঈমান হচ্ছে আমলের মূল পুঁটি, ফাউন্ডেশন ছাড়া যখন ঘর উঠা তুফান আইলে লাল শেষ হইয়া যায়, যেটার ফাউন্ডেশন নাই, এগুলা তো ফাউন্ডেশনের একটা নাম, এই জন্য নবী বলেছেন উম্মত 73 দলে বিভক্ত, কয় দল, ওরে উম্মত হইব 73 দল, 72 দলে যাইবে রে তোর, বলিয়াছেন নবী তনে এক হাদিস পড়ে, ঠিক কি না, বর্তমানে বাদল ফারকা বিশ্ব গেছে পরে, যুক্তি তর্কে সরল মনায় লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মনে, তাই কো হুঁশিয়ার নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছে বৈগাম বড়ে, ঠিক কি না, ওই সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, ঠিক কি না বাবারা, নবীজির তাজিম দেখলে তাদের বুকে আগুন ধরে, তাই কো হুঁশিয়ার মমি, তাই কো হুঁশিয়ার, চলছে ধর্ম নিয়া মারাবারি, ধর্ম নিয়া মারাবারি, আগুনি মা নির্বাজারে, তাই কো হুঁশিয়ার মমি, তাই কো হুঁশিয়ার, কতদিকে বলতাম বাবা না, যার কারণে সব আমার সহযোগিতা করে না, কারণ আমার বাড়ি কুমিল্লা কম না, কালকে দুটা মাহফিল বাবা, মহাব্বত আর ভালোবাসা নিয়ে বসে আপনাদের হকের কারণে আমি বসে রইলাম বাবা, এবার আমার নবীজির কন্যা কয় নামাইতাম না, আমার আসগরের কি অপরাধ ছিল, আমার কাশেমের কি অপরাধ ছিল, কাশেম কয় না চাচা যান আমার বিদায় দেন আপনি, আমি যাই আপনি আমার বাবা দিয়ে নাও, কই তাহলে তুমি যাইবাই যাইবা, কহ যাব আপনি দয়ার নজর রাখেন, আমার নানা যারা আমারে ডাকতেছি উম্মতের জন্য জীবন নিমু, আল্লাহু আকবার বলে বাবা কাশেম যায়া এইভাবে তলোয়ার চালাইতেছে, কচু গাছ যেভাবে ডালাই করে এইভাবে ডালাইয়ের পরে ডালাই মুনাফিকরা ফুটতেছে আর ফুটতেছে জাহান্নামে ফালাইতেছে, এক একটার মাথা দশার ধরে ফালায়, কেউ ওনার সাথে তলোয়ারি চালাইয়া পারে না, কারণ ওনাদের শক্তি তো আল্লাহ দেওয়া শক্তি, আল্লাহ ওনাদের সাথে পারে না, এখন কি করবেন, ওনাদের সাথে পারা সম্ভব না, সারা দুনিয়াটা একদিকে বাবা কাশেম আরেকদিকে থাকলেও পারবেন না, কারণ ওনাদের শক্তিটা আলাদা, ওনাদেরকে চক্রান্ত করে মেরেছেন, চক্রান্ত করে শহীদ করেছেন, মাঝেরকে কি করলেন, এবার দুষ্ট এজিদের বাহিনীরা সীমর যুক্তির মধ্যে বসে গেলেন, মাঝেরকে ফালানো যাইতো না, এক কাজ করো এলহাম করে দাও দূর থেকে ডাক দাও, যে ওই কাশেম রে তুমি যে যুদ্ধ লইয়া ব্যস্ত আছো তাকায়া দেখো তোমার মহিলাদের তাবুর মধ্যে আগুন লাগাইয়া দিছে, এই সংবাদটা যখন দূরে ঘটনাটা বললেন বাবা কাশেম অন্যদিকে ফিরে অর্থাৎ তাবুর দিকে ফিরতে দেরি নেই, চতুর্দিক থেকে এমন ভাবে তীর নিক্ষেপ করলেন রে, পুরা শরীরের ডান বাম দিয়ে ঢুকা শুরু করলো, উনি ইয়া রাসূলুল্লাহ বলে ঘোড়া থেকে পড়ে ঘোড়াটা দুটা পা উঠায়া কিস কিস করা কাঁদা আরম্ভ করছে, পুরাইভাবে ফাল দুটা সামনের দিকে আলগি দিয়া তীর ফিরাইতেছে, কড়া তীর ফিরাইবো রে বাবা, গোড়া নবীর আওলাস চিনছে তোমার মতন আমার মতন দাড়ি রেখা বেইমানে চিনে নাই, বাজানো গোড়াটা কি করবো, আফার বইয়া মু
আলোক নাই যে প্রতিবাদ করু কেমলে প্রতিবাদের শুরুটাই ও বাবা কাশেমের ফিদের নির দিয়া কাপড়াইয়া কাপড়াইয়া বালুগুলা সরাইতেছে কোন রকম মাথাটা ঢুকাইয়া গোড়াটা এইভাবে আলকে ফিটের মধ্যে নিজে নিজে উঠাই।